রাতুল ফাঁকি দিলে ফার্স্ট হয়ে যায় না বাবা। আপনার এই ধারণায় বিশ্বাস রাখে রাঁধুনিও। সংসারের সব খুঁটিনাটি দায়িত্বে আপনি যেমন আপোষহীন, গুণগত মানের ক্ষেত্রে তেমনই আপোষহীন আপনার রাঁধুনি। দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষের কাছে এক আস্থার নাম রাঁধুনি গুঁড়া মশলা। এটা কি হলো? আমার ছবিতে ফুল দিলাম, কি হবে আর? কেন? শোনো বাবা, আমি অনেক ভেবে দেখেছি যে আমরা প্রতি বছর আমার জন্মদিন পালন করি, কিন্তু কেউ কিন্তু মৃত্যুদিন পালন করে না। কারণ তারা জানেই না তাদের কবে মৃত্যুদিন। যদি আমরা জানতাম যে কবে মৃত্যুদিন, তাহলে কিন্তু আমরা মৃত্যুদিনটা পালন করতাম। তার মানে হচ্ছে, জন্মদিন সম্পর্কে আমাদের আইডিয়া থাকলেও মৃত্যুদিন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আজ আমি মরে যেতে পারি, কাল তুমি মরে যেতে পারো, আমরা জানিই না কবে আমাদের মৃত্যুদিন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু আমরা জানি না কবে মৃত্যুদিন, তাই প্রতিদিনই আমি মৃত্যু দিবস পালন করব। কোন কুতুব তুমি হয়েছো যে তোমার জন্মদিন মৃত্যুদিন পালন করতে হবে? না, কুতুব এখনো হয়নি, তবে বলা তো যায় না, আজকেও তো কুতুব হয়ে যেতে পারি, কি বলো? তারপরে তুমি প্রতিদিন তোর নিজের ছবিতে মালা পরাবে। হ্যাঁ, সুন্দর না আইডিয়াটা? নাসরিন, নাসরিন, কি হলো? কি প্রতিদিন সে নাকি তার মৃত্যুদিন পালন করে? হ্যাঁ, তো কি হয়েছে মা, দেখার কি আছে? এসব কি হচ্ছে কি? আমি তো জনে জনে ব্যাখ্যা করতে পারবো না, আমি বাবাকে ব্যাখ্যা করে দিয়েছি, তুমি তার কাছে শুনে না, আমি প্রচুর ব্যস্ত। তোমার গুণধর ভাই মৃত্যু দিবস পালন করবে তার নিজের। কি? হ্যাঁ, বাবা দেখো তো, আমি কিন্তু দারুণ লাগছে। ফ্রেন্ডের বার্থডেতে যাচ্ছি তো, ভাবলাম ফুলটা পরে দিই, সুন্দর লাগছে না আমাকে? বাবা, তোমার ছেলে মেয়ে দুজনে কিন্তু খুব বুদ্ধিমান। আসি মা, বাই বাবা। ধোকা 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 ধোকা। দেখো, মানুষের যেমন অতীত আছে তেমন ভবিষ্যৎ আছে। তা তো আছে, আর নতুন কি? হ্যাঁ, সেটা নতুন না, কিন্তু দেখবে যে আমরা অতীতের স্মৃতিটাকে মনে করতে পারছি, কিন্তু ভবিষ্যতের স্মৃতিটা মনে করতে পারছি না। কিভাবে মনে করব? যা ঘটে নাই সেটার স্মৃতি থাকবে কি করে? এটা তো ইন্টারেস্টিং বিষয় হয়। আমাদের জীবনে ভবিষ্যৎ আছে, কিন্তু ভবিষ্যতের কোনো স্মৃতি নেই, ব্যাপারটা তাই না? তুমি কি আমাকে এসব আতলামি করার জন্য ডেকেছো? না না না, আমি ডেকেছিলাম তোমাকে নিয়ে পার্কের ভিতরে ঢুকবো, এসে দেখি পার্কের গেটটাই বন্ধ। আমি তো দেখছি লোকজন ভিতরে হাঁটাহাঁটি করছে। তাই নাকি? ও হ্যাঁ, তাই তো, লোকজন তো ভিতরে। আমার মনে হয় এই গেটটা বন্ধ, ওই গেটটা খোলা। যাক, বাদ দাও, ভিতরে ঢুকবো না, আমরা কোথাও বসি, আমি তোমাকে খাওয়াবো। তুমি খাওয়াবে? হ্যাঁ, হোয়াই নট। মানি ব্যাগ দেখো। বাহ, শুধু পাঁচটা? এই পাঁচটাকে নিয়ে তুমি আমাকে বলছো তুমি আমাকে খাওয়াবে? আহা, তুমি তো বুঝতেই পারছো না, মানি মানি হচ্ছে ডাস্ট অফ পাম, তালুর ময়লা, এসব বাদ দাও। আমার কাছে না একটা সুন্দর একটা প্ল্যান আছে। তুমি কি চুপ থাকবে? আবার শুরু করেছো ভবিষ্যৎ স্মৃতি? দেখো, আমি বর্তমানে বিশ্বাসী, আর বর্তমানে যা দেখছি, এই নো, ছিল 5 টাকা, এখন আছে 1,005 টাকা। কিন্তু এটা আমি ধার দিলাম, কারণ মানি ব্যাগ খালি দেখলে আমার মেজাজটা গরম হয়ে যায়। ধরো, এটা কি হলো? গেলাম। এটা কি হচ্ছে? চলে যাবে? আমি তো বললাম আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা প্ল্যান আছে। তোমার ইন্টারেস্টিং প্ল্যান শোনার আমার হাতে সময় নেই। আরে, গেটটা তো খুলতো একটু পরে, তাহলে আমরা বসতাম, তাই না?
তুমি সাবধানে যেও। কিসের চা? রং স্যার, খুব ভালো স্যার। কত? দশ টাকা। একটা চা দশ টাকা? স্যার এটা স্পেশাল চা স্যার, এটার মধ্যে পুদিনা পাতা দেওয়া আছে, আদা দেওয়া আছে, লং, ঠেঙ্গা, এলাচি যা যা লাগে স্যার সব দেওয়া আছে স্যার, খেয়ে মজা পাইবেন। 1000 টাকার ভাঙতি আছে? না স্যার। তাহলে স্যার আপনি টেনশন করেন, আপনি স্যার একটা চা খান। এই যে স্যার আপনি বসেন স্যার, আমি টাকাটা ভাঙায় নিয়ে দিয়েছি স্যার। স্যার আপনি কিন্তু কোনো যায়েন না স্যার, আমি যামু আরাম স্যার, আরামে বসুন স্যার। হ্যাঁ স্যার, তার ফ্ল্যাশটা দেখুন স্যার। আমাকে দেখে কি চাল আমল হয় না? চাল আসলে পড়েছে তা বলে বেচারা। আপনি কি জমিদারের ছেলে? এই অসভ্যের মতো কথা বলবেন না, ঠিক আছে? কার ফ্ল্যাক্স বসে থাকলে কি চাল হয় নাকি? অসভ্যের মতো বলবেন না, তাহলে কি রবীন্দ্রনাথ শুরু বলতে হবে? এই আবার কথা বলছেন। বললাম না যে চায়ের ফ্ল্যাক্সের সাথে বসে থাকলে আমি চাল না? অসভ্য চা চাইলাম তো ভাই, চা দেন। 10 টাকা? ঠিক আছে ভাই দেন। ধোকা 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 ধোকা। ধোকা 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 ধোকা। মাছ দেই? না 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 না, ভাত দিব না। শেষ শোনো, তোমার ছেলের ব্যাপারটা তো কিছু বুঝলাম না, একদিনও তো দুপুরবেলায় বাসায় খেতে দেখলাম না। কাজে গেছে হয়তো। কাজ? বেকারের আবার কিসের কাজ? বেকারদেরই তো কাজ বেশি থাকে। চাকরি বাকরির কিছু চেষ্টা চরিত্র করছে কিনা কিছু জানো? চাকরি টাকরি করবে না, ব্যবসা নাকি করবে, সে তাড়াতাড়ি বড় লোক হতে চায়। ব্যবসা? ব্যবসা করেছে কোনোদিন তার 14 গোষ্ঠীর মধ্যে কেউ? 14 গোষ্ঠীতে করে নাই, ও করবে, তাতে সমস্যাটা কোথায়? এই যে তুমি লাই দিয়ে দিয়ে ওকে মাথায় তুলে অসুখ আছে, ব্যবসার ভূত ওর মাথা থেকে না নামালে আমার নাম মকবুল হোসেন। নামাইতে থাকো। এই যে মকবুল হোসেন সাহেব, খাওয়াটা তাড়াতাড়ি শেষ করে ছাদে গিয়ে কাপড় চোপড়গুলো নিয়ে আসেন, বাসায় কিন্তু কেউ নেই। আর আমার পক্ষে ওই সিঁড়ি ভেঙে ছাদে যে কাপড় আনা সম্ভব না, আমার কিন্তু হাঁটুতে ব্যথা। শুনমা, আমি তোর বিয়ের কথা ভাবছি।
বাবা আমি কিন্তু সিরিয়াস আমিও সিরিয়াস বাবা শুন আমার এক বন্ধু ছেলে লন্ডন থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে ফিরেছে ওকে আমি পরশুদিন আসতে বলেছি ওই আসলে তুই কথাবার্তা বল আর প্রাথমিক কাজটা হয়ে যাবে এত দূরে এই শুন আমি আশা করব ওই দিন তুই বাসায় থাকবি আচ্ছা বাবা আমি না বুঝতে পারছি না আমার একটা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকেই কেন বিয়ে করতে হবে তাহলে কাকে বিয়ে করবি শুনি এই যে ধরো এমন একজন যার পক্ষে শুধু পাঁচ টাকা আছে এই তুই কি আমার সাথে ইয়ার্কি করছিস এই শুন কে হাই হাই চল পাশে গিয়ে খাবো না খাও করিস না তুই কদিন ধরে ব্যবসা করছো পুঁজি কত ছিল এক হাজার টাকা আচ্ছা চোদ্দ টাকা এই যে এখানে 30 টাকা রইল দুইটা চায়ের দাম আর বাদ বাকিটা তোর বকশিস ধন্যবাদ খুব ভালো তোকে তো দেখে শিক্ষিত ছেলে মনে হয় চল আয় সজল হ্যাঁ বলো তোর সঙ্গে আমার জরুরি কথা আছে হ্যাঁ বলো তো তুই নাকি চাকরি করবি না ব্যবসা করবি হ্যাঁ ব্যবসাই তো করব তা এই চা বিক্রি দিয়ে ব্যবসা শুরু করবি না ফ্লাক্সটা দেখে ফেলেছিলাম বাবা আসলে এই ধরনের কোনো প্ল্যান আমার ছিল না তো কাজ তো আসলে কোনোটাই ছোট বড় না কাজ তো কাজই গতকালকে আমি 32 কাপ চা বিক্রি করেছি বলিস কি তুই এমএ পাস করে ফ্লাক্স নিয়ে রাস্তা রাস্তা চা বিক্রি করবি আহা মা অযথা আওয়াজ করো না তো কি হয়েছে বললামই তো কোনো কাজই ছোট বড় নাই কাজ তো কাজই করবো তো কি অসুবিধা তুই কালকেই হ্যাঁ আমার বন্ধু সগীরের সঙ্গে দেখা করবি সেটাই ও ইন্টারভিউ হ্যাঁ ইন্টারভিউ আজ যাবো তুমি ঠিকানা দিয়ে রেখো রাতে কাল সকালে যাবো ঠিক আছে আপাতত চা বিক্রি করি এখন কলা খেতে পারো হ্যাঁ খাও আমি কি আসতে পারি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি কি বসতে পারি হুম ধন্যবাদ তুমি কি মকবুলের বড় ছেলে জি বড়ও বলতে পারেন ছোটও বলতে পারেন মানে মানে হচ্ছে আমি তার একমাত্র ছেলে বলতে পারেন কুসন্তান আগে কোনো কাজ করার অভিজ্ঞতা আছে অবশ্যই আছে আমি একজন চা বিক্রেতা সু চা বিক্রেতা তো মানে তুমি রাতে চা বিক্রি করো আমি চা বিক্রি করি প্রতি কাপ 10 টাকা প্রথম প্রথম পরে ভাবলাম যে একটু বেশি বেশি হয়ে যায় লাভ তাই এখন প্রতি কাপ 7 টাকা
মানে কি তুমি রাস্তায় চা বিক্রি করো? হ্যাঁ, রাস্তায় বিক্রি করি, কারণ ভালো চা ভালো কফি সব দোকানে পাওয়া যায়। রাস্তায় যে চাগুলো পাওয়া যায়, কফিগুলো পাওয়া যায়, সেগুলো অনেকটা ভালো হয় না। তাই আমার চেষ্টা হচ্ছে রাস্তার মানুষদেরকে ভালো চা খাইয়ে ছাড়বো এবং লাভটাও একটু সীমিত রাখবো, এই জন্য 7 টাকা। আপনাকে আমার চা হচ্ছে হার্বাল টি, পুদিনা পাতা, তুলসী পাতা, লেটুস পাতা, সরিষা পাতা, অনেক পাতা থাকে। না না ঠিক আছে, এবং সেগুলো স্বাস্থ্যের জন্য খুব উপকারী। দিব এক কাপ? না 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 ঠিক আছে ঠিক আছে। বাট আই এম সরি যে তোমার মতো চাওয়ালার কোনো ভ্যাকেন্সি আমার ইন্ডাস্ট্রিতে নেই, সো ইউ মে গো আউট নাও। আই অ্যাপ্রিসিয়েট। অফিসটা খুব সুন্দর। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ আসি। এটা হচ্ছে আমার কোম্পানি হার্বাল চা, পুদিনা চা। পুদিনা দেখবে শরীরের জন্য খুবই উপকারী। আপনার কোম্পানির জন্য আমার তরফ থেকে আমার কোম্পানির একটা চা ফ্রি খেয়ে না মতামত জানানোর কোনো অবকাশ নেই। Where is he? Shit. তুমি চা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছো? আপাতত। চমৎকার, তাহলে একটা সিদ্ধান্ত তো আমারও নিতে হয়। কি সেটা? এই যে বাবা যে পাত্র আমার জন্য ঠিক করেছে তার সাথে এনগেজমেন্ট করার কথা বলছে, আমি করে ফেলি। ও তাই নাকি? চমৎকার, খুব ভালো কথা, এটা করা যেতে পারে, কংগ্রেচুলেশনস। শোনো, এই যে খুশি সংবাদটা, এটা আমরা সেলিব্রেট করি পুদিনা পাতার চা খেতে খেতে, কেমন হয় বলো? ভাই তুমি কি গাধা? মানে গাধাদের কোনো সেন্স থাকে না, ওদের বুদ্ধি বিচার থাকে না, তুমিও কি ওরকম? আমি জানি না আমি কিরকম। মানে দেখতে হতো দাও। বাহ, এখনো 5 টাকাই, আর এতগুলো মানি ব্যাগ কেন? হ্যাঁ, তুমি সেদিন বললে না খালি মানি ব্যাগ দেখলে তোমার মেজাজটা গরম হয়ে যায়। চারটা মানি ব্যাগে 4-5 টাকার নোট রাখা, চারটা মানি ব্যাগে তুমি দিয়ে দিবে 4,000 টাকা, এটা তো একটা স্ট্র্যাটেজি, কি বলো? ভালো না? আপনি খেয়াল করেছেন না? দেখেন মানি ব্যাগ গুলো কেমন, দেখেন দেখেন, সুন্দর না? ঠিক আছে, সব নতুন ব্র্যান্ড নিউ। এটা একটা স্ট্র্যাটেজি বুঝছেন, যদি কেউ 25 কাপ চা খায় তাহলে একটা মানি ব্যাগ ফ্রি। বাবা, আমার মাথায় না একটা আইডিয়া আছে, আমরা ভাইয়াকে বিয়ে দিয়ে দিই। তুই আর কি করিস, বেকার ছেলের কাছে কে মেয়ে বিয়ে দিবি? কি যে বলো বাবা, আমরা একটা চাকরিজীবী মেয়ে দেখে ভাইকে বিয়ে করাবো, আর ভাইয়া থাকবে গৃহবর। গৃহবর? গৃহবর মানে কি? গৃহবধূ হতে পারে, গৃহবর হতে পারে না। ভাইয়া বাসার সব কাজ করবে, বাচ্চা কাচ্চাকে সামলাবে, রান্না বান্না করবে, আর ভাবি চাকরি করে ভাইয়াকে সামলাবে। তোমার অত বুদ্ধি দিতে হবে না, চাটা শেষ করো। আমি কিন্তু খুব ভালো একটা বুদ্ধি দিয়েছিলাম, ভেবে দেখো। কপাল আমার, এমএ পাশ একটা ছেলে, সে কিনা রাস্তা রাস্তা চা বিক্রি করে বেড়ায়, আর সেই চা বানাতে হবে আমারই। এখন এখন তো বয়স হয়েছে, এই বয়সে এইগুলো হয় সাজে পারি আমি? হায় রে কপাল রে। কিসের সরি, সরি বলেই শেষ? 3 লাইনের একটা মেইল লিখতে আপনাদের 3 দিন লাগে? এত ইরেসপন্সিবল কেন আপনারা? মেইল লেখেন তাও এত মিষ্টি। যে কোনো মুহূর্তকে ঝটপট বানিয়ে ফেলুন মিষ্টি মুহূর্ত, রাঁধুনি ফালুদা মিক্স, সত্যিকারের সুস্বাদ। শুনলাম
তুই আমার বন্ধুর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিস। কই রাগ? আমি তো উল্টো তাকে আবার আমার কাছ থেকে ফ্রিতে চা দিয়ে এসেছি, চা খাইয়ে এসেছি। তোর এই প্লাস্টিকের কাপে মরা মানুষের চা খাইয়েছিস, আর তাই সে খেলো? আর খাবে খাবে খেলো কি না সেটা তো জানি না বাবা, তুমি এরকম অস্থিরতা দেখাচ্ছ কেন? আমি তো আমার কোম্পানি থেকে ফ্রিতে তাকে চা দিয়ে এসেছি। এই তুমি তোমার ছেলেকে কিছুই বলছো না? আচ্ছা তোমরা একটু থামবে, যাও 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 চা নিয়ে আসো আমার জন্য। মা দাঁড়াও, তোমার ছেলে এখানে বসে আছে, চা তুমি মা বানিয়ে দিবে? তোমার ছেলের হাতে চা তুমি খাবে না? এটা হয় দেখো বাবা, একটা কথা বলি, এই বয়সে তোমার তো দুধ চা পছন্দ, চিনি দিয়ে দুধ চা, বেশি বেশি চিনি দিয়ে, ঠিক আছে? এই যে পুদিনা পাতার চা, এটা তুমি একটু খেয়ে দেখো, তোমার মাথা খুলবে। দেখো খেয়ে দেখো, খেয়ে দেখো, খেয়ে দেখো না বাবা। কাম অন, পুদিনা পাতার চা দাও, টাকা দাও, টাকা দিবা আজ যাও, তোমার জন্য 2 টাকা ডিসকাউন্ট, 7 টাকা থেকে 5 টাকা তুমি দিতে হবে, দাও বাবা। কিভাবে? আর তোমাকে চা খাইয়ে তো আমি আমার ব্যবসা লাটে উঠাতে পারবো না, টাকা লাগবে তো, টাকা দাও। আচ্ছা ভাইয়া, আমাকে এক কাপ হার্বাল চা দে। মন তোর এখন চা খেতে হবে কেন? হ্যাঁ তুই তো এমনি আমার সাথে ইয়ার কি করিস এখন? বাবার এই যে চেহারা দেখে চাটা যে অনেক অদ্ভুত সুন্দর, এটা দেখে খুব খেতে ইচ্ছে করছে না ভাইয়া? অনেক ঠান্ডা, গলাটা বন্ধ হয়ে আছে, তো চাটা খেলে যদি গলাটা একটু খুলে, বাবা যেভাবে বুদ্ধি খুলে এইভাবে, তাই না? মানে মানে বুঝতে পারি না, মানে এই চ্যারিটিটা অবশ্যই বাসা থেকে শুরু করতে হয়, যাও বাসা থেকে চ্যারিটি শুরু করো। হ্যাঁ মা, হ্যাঁ কি বলো? মানে কি সত্যি? আচ্ছা মা তুমি এইভাবে কান্নাকাটি করো না, আমি আসছি, ঠিক আছে? আমি আসছি, হ্যাঁ হ্যাঁ এখনই, হ্যাঁ বাসায় আসতেছি, তারপরে হসপিটালে যাবো, ঠিক আছে? হ্যাঁ আমি আসছি আসছি। কী হয়েছে ভাই? আমার বাবা হার্ট অ্যাটাক করেছে ভাই। টাকা আপনি এটা ফ্রি, আপনাকে আপনি খান। ফ্রি ব্যাপার না, আপনি যাবেন কীভাবে? আরে সামনে তো গাড়ি ঘোড়া নাই। হ্যাঁ আমার গাড়ি আছে, আমার গাড়ি। চল 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 ভাই, এটা খুলে দেন, খুলে দেন, এটা রাখবো একটু, এটা রাখবো, এটা খুলে দেন। ভাই ঢোকেন ঢোকেন ঢোকেন, ধোক 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 ধোক, ফুলটা ধর, এই মলম লাগা, মলম লাগা, লাগা লাগা, এটা কি আছে? একদম মারা ভালো। ধোকা 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 ধোকা। এখন একটু ভালো লাগছে না আগের থেকে? এই গরম পানিটা আবার একটু খাও, আস্তে আস্তে খাও, দেখো যে আরো ক্লিয়ার হবে। তোর একদম নরমি একদম মেরে ফেলবো বাবা। কি হয়েছে বাবা তোমার? মা চলো 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 হাসপাতালে হাসপাতালে নিয়ে যাবো, চলো উঠো, আমি গাড়ি নিয়ে আসছি। না না তোর তোর ছুরি কেন? আরে এটা এটা হচ্ছে ছিনতাইকারী, আমাকে ছিনতাই করতে চেয়েছিল, কত বড় সাহস। হ্যাঁ তুই আমাকে চিনিস?
একদম চোখ। হ্যাঁ বাবু চলো চলো, কি হয়েছে বলো তো? ভালো হয়ে গেছি, আসলে গ্যাস। হ্যাঁ গ্যাস গ্যাস। তোর বাবা না আসলে একটু অসুস্থ হয়ে পড়ছিল, তো তোকে ফোন দিলাম না, তো রাস্তায় দেরি হচ্ছিল জন্য ওই ইয়েকে স্বপ্নকে ফোন দিয়েছিলাম, ও ডাক্তার নিয়ে আসছে। তুমি একটা ফোন করে আমাকে জানাবো না যে সবকিছু সমাধান হয়ে গেছে? বাবা কোন দিকে যাবো বল। তুমি গেছো তো? ওকে গ্যাস ফোন করেছিল, আমি ওকে থানায় দিয়ে আসি। এই চল। ধোকা 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 ধোকা। এগুলাই হয় না রাস্তাঘাটে, একদম পুরো ভুরি গালাই দেবো একদম। তুমি চিনো আমাকে? জিনা স্যার। হ্যাঁ জিনা স্যার। হ্যাঁ কি মনে করছো যে আমি খুব সিম্পল, আমি খুব ভয়ঙ্কর? হ্যাঁ আমার হাতে আমার হাতের জোর জানো তুমি? কি সমস্যা কি? চলো তোমাকে আমি থানায় দেবো, চলো। স্যার স্যার মাফ করে দেন স্যার, থানায় নিয়ে যান স্যার। আমরা তো স্যার এগুলো প্রতিদিন করিনি স্যার, জীবনের প্রথম এটা করছি, গাড়িটা আমার মালিকের স্যার। আমি বলি কি শুনে ও যেহেতু কি বলবে না 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 বলছিলাম কি যে আপনার তো ড্রাইভার তাই না, আপনার সঙ্গে একটা যোগসূত্র ছিল, আপনি তো মানুষ হিসেবে খুব ভালো, আমার মনে হয় কি আপনি ওকে ক্ষমা করে দেন। আপনারে বললে আপনি বুঝবেন না, মানে এর যত সমস্যা সব আমি দেখলাম, সব কিছু আমি দেখছি। তোর বাচ্চা কাচ্চা যখন টাকা টাকা লাগতাম দিতাম না তোরা? হ্যাঁ যখন যখন তোর বাসায় বিপদ হইতাম তোর টাকা দিতাম, হ্যাঁ তারপরে তুই আমার গাড়ি চুরি করতো। হ্যাঁ একটা শর্তে ক্ষমা করতে পারি। একশত কি শর্ত বলুন। এর আগে আমার ড্রাইভার আছে, তারপরে গাড়ি চুরি করছে। জি আগামী এক মাস বিনা বেতনে আমার এখানে শ্রম দিতে হবে। পারবে শর্তটা পারবা তুমি? পারবি তো? হ্যাঁ হ্যাঁ আমি বলি কি একটা মানুষ যখন ভুল করে, ভুলটা যখন স্বীকার করে নেয় তখন তাকে ক্ষমা করে দেওয়া উচিত। মানে হয় না যে অনেক কিছুর পরেও যদি স্বীকার করে নেয় তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তোমার কিন্তু বোঝা উচিত তোমার মালিক তোমাকে অসম্ভব ভালোবাসেন। হ্যাঁ উনি চাইলেই কিন্তু তোমাকে পুলিশের হাতে দিয়ে দিতে পারতো, পুলিশ কিন্তু আরও বেশি মারত। হ্যাঁ তোমাকে বুঝতে হবে এটা, ঠিক আছে? আমি পারবো সত্যটা দিয়ে। আসলে ভাই আপনি খুব ভালো মানুষ, আমি আপনার আপনার কথা মাফ করে দিলাম, ঠিক আছে? আসি ভাই। হ্যাঁ ভালো থাকো, তুমি থাকো। হ্যাঁ থাকো, তোমার মালিক খুবই ভালো মানুষ, থাকো ঠিক আছে? এগুলো করো না। এক পায়ে দাঁড়া। বাবা তুমি নাকি হার্ট অ্যাটাক করেছিলে, তারপর ডাক্তার বলছে নাকি গ্যাসের ব্যথা থেকে এরকম হয়েছে, আমাকে একটা ফোন করতে পারলে না? আরে তোকে ফোন করতে করতে সজল গাড়ি নিয়ে চলো। ও আচ্ছা ভাইয়া গাড়ি কিনে ফেলছে, চায়ের দোকান দিয়ে ভাইয়া গাড়ি কিনে ফেললো, কিভাবে সম্ভব বাবা? শুধু কি তাই, গাড়ির ড্রাইভারের গলায় যদি ছুরি না ধরে তাইলে নাকি ড্রাইভার গাড়িই চালাতে পারে না। এইসব কথা বন্ধ করবে, একদম ভালো লাগছে না। আর দয়া করে এক কাপ চা খাওয়াবে, মাথাটা একটু ঠান্ডা করি। বাবা কী চা খাবে, ইনডোর চা নাকি আউটডোর চা? মানে মানে হচ্ছে তুমি কি মায়ের হাতের বানানো চা খাবে নাকি ভাইয়ার কোম্পানির চা খাবে? ওস্তাদের এ কি অবস্থা, এক পায়ে এরম লাফায় লাফায় বকের মতো হাঁটতেছে কেন? ওস্তাদের মনে ওই বেটায় বান মারছে। ওস্তাদ আপনার এ কি অবস্থা, লাফায় লাফায় আটেন কে? আমার কিছু নাই শোন, আমার শাস্তি চলতেছে। ওই যে গাড়িটা চিন্তাই করছিলাম না, ওই গাড়ির মালিক টাকা পয়সা মাফ করে দিয়েছে, কিন্তু এই শাস্তিটা দিয়ে দিয়েছে। আমার আমিও ভাবে দেখলাম
আসলে এত খারাপ কাজ করে লাভ নেই, দাম থাকে না সমাজে, ভালো মানুষের অনেক দাম আছে, এই জন্য আমি ভালো হয়ে গেছি। তোরা ভালো হয়ে যা, তোরা ভালো হয়ে আমার সাথে দেখা করিস। হ্যাঁ তোমার মাথা থেকে চা বিক্রি করার ভূত নেমেছে? ইয়েস। ভালো চাকরি খুঁজছো? ইয়েস। তাহলে আমি আমার বাবার প্রিয় পাত্রকে না কই দিতে পারি না? ইয়েস। কি ইয়েস ইয়েস করছো, কথা বলতে পারছো না? নো। কি শুরু করলা তুমি? আসলে আমি দেখছিলাম কি ভাবের আদান প্রদান করতে না অনেক কথা বলতে হয় না, ছোট ছোট কথাই কিন্তু ভাবের আদান প্রদান করা যায়, আমরা শুধু শুধু অনেক বেশি কথা বলি। যাক গে শোনো একটা কথা বলি, আজকে আমার কাছে 5 টাকার বেশি আছে, মানে অনেক টাকা আছে, তোমাকে আমি আজকে খাওয়াবো চাইনিজ। হ্যাঁ নো নো, আসলে আমার কাছে একটা প্ল্যান আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম, ম্যাডাম কফি দেই, ভালো কফি আছে স্যার, দুইটা কফি দেই, আপনারা খাইতে খাইতে গল্প করবেন। হ্যাঁ ভালো কথা বলেছো। হ্যাঁ কি বলো, কফি খাওয়া যেতে পারে কিন্তু। হ্যাঁ কফি খাই। নো ভালো তো না? জি স্যার ভালো, বাজারের এক নম্বর কফি স্যার। আর দাও 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 দাও। আচ্ছা কত স্যার? 30 টাকা দুইটা। হ্যাঁ চলবে দাও। ওদিন যে 1000 টাকা দিলাম সেটা নিয়ে চলে গেলে ভাঙ্গাতে, আর ফিরে এলে না, অনেকদিন পরে এলে, কেমন আছো? কি হলো? না মানে কি বলবো, কিছু হয়নি। সেদিন আমাকে 1000 টাকা দিলে না, এই সেই চাওয়ালা যে 1000 টাকা নিয়ে চলে গেছে কিন্তু আর ফিরে এলো না, মেরে দিল। খাও খাও খাও, কফিটা খাও, পার কফি 500 টাকা। চমৎকার, খুব ভালো একটা কাজ করেছো। এই 500 টাকার কফি আমি খেতে পারবো না, এক কাজ করো তুমি দুটো মিলে 1000 টাকার কফি খাও, আমার কিছু খেতে হবে না। তাহলে তবে তাই হোক। চাঁদ তারা, আপনারা কারা? আমি আকরাম হোসেন। ও ওয়াসিম আকরাম নাকি, আপনি কি ক্রিকেটার? আমি লন্ডন থেকে এসেছি। ও লন্ডন থেকে, জি বলুন কি চাই আমার কাছে? জলির সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। জলি, কে জানি জলি? ও আমার প্রেমিকা জলি। লেট মি ফিনিশ। তার সাথে বিয়ে ঠিক হয়েছে, কংগ্রাচুলেশন, খুশি সংবাদ, মিষ্টি খাওয়ান। আমাকে আগে ফিনিশ করতে দিন। হ্যাঁ হ্যাঁ ফিনিশ করেন। আপনি আমাদের দুজনের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছেন। কাছের দেয়াল, স্বচ্ছ অদৃশ্যময় দেয়াল। ও অদৃশ্য, অদৃশ্য দেয়াল হলে তো সেই দেয়ালে বাড়ি কি আপনার পড়ে যাওয়ার কথা। আচ্ছা কাচের থিকনেসটা কিরকম, মোটা অনেক? খবরদার আমার সঙ্গে একদমই ফাইজলামি করবেন না। আচ্ছা ঠিক আছে ফাইজলামি করব না। যদি সোজা আঙুলি ঘি না ওঠে তাহলে আঙুলটাকে বাঁকা করতে আমাকে বাধ্য করবেন না। বাঁকা করে দিবেন? আপনি কিন্তু ফাইজলামি করতেছেন আমার সাথে, একটা কাজ সেটা আবার অদৃশ্য, স্বচ্ছ অদৃশ্য কাচের দেয়াল থিকনেস আপনি বলবেন না, আবার কাচের মধ্যে হচ্ছে ঘি ঢাইলা সেটা সোজা আঙুল না বাঁকা আঙুলতে তুলবেন, এটা ফাইজলামি না? খবরদার আমি বুঝতে পারছি না কে কার দলের ভাইয়া, বস্তা দুইটা হইলে ভালো হইতো না? আপনাকে দুইজন ভইরা বুড়িগঙ্গায় ফেলাই যাইতাম। কি কন বস? ও বস, আচ্ছা ঠিক আছে তুমি আমার পক্ষের না, ফলাই দাও। এই তোমাকে না চেনা চেনা লাগছে, তুমি কে? চিনতে পারেন না? না আপনারা তো আমি বস মানছি আমরা। হ্যাঁ ওই যে ওই দিনকা যে মরি ডোলা দিয়েছিলাম চোখে, ও ঠিকা চোখে একটু সমস্যা। ও তোমরা তারা? ও তোমাদের সানগ্লাসটা একটু পরা দেবে? নিবেন দেখেন, এটা ছাড়া আবার আমি ভালো দেখতে পাই না। ভালো দেখি না সানগ্লাস ছাড়া, সমস্যা তো চোখে। আমি একদমই দেখতে পাই না।
কেমন লাগছে ভাই বলো তো? ভালো লাগছে, খুব ভালো লাগছে না? আচ্ছা বস, হ্যাঁ আপনি আমাকে ওস্তাদ রে কি জাদু করছেন? সে তো এখন ভালো হয়ে গেছে, ভালো হয়ে যাওয়ার পরে সে আর দুই পায়ে হাঁটে না, এক পায়ে লাফা লাফা ডিউটি করতেছে। আরে তুমি না কি হলো? ও তুমি এখানে এই যে চশমাটা পড়লে না? আমি পড়লে ভালো দেখবো, আমার চোখে দেখতে একটু সমস্যা হয়। আরে তুমি না শোনো, আমি কিছু করিনি, লোকটা তোমাদের ওস্তাদ, খুব অসম্ভব ভালো একজন মানুষ। সে চোর বারবার হলে কি হবে, তার কিন্তু স্বীকার করার ক্ষমতা আছে। দেখো একটা মানুষ যখনই সে যাই করুক, খারাপ কাজ করুক, বাজে কাজ করুক, অপরাধ করুক, তার শাস্তি হবে। যদি সে স্বীকার করে নেয় তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। সেই জায়গার থেকে সে অসম্ভব ভালো একজন মানুষ, আমি শুধু চেষ্টা করেছি। তার মালিক তো এখন তাকে এক পায়ে দৌড়াচ্ছে, মারছে আর কাজে রাখছে, তাও ভালো। আমরাও এখন বসে মতন ভালো দিতে চাই। হ্যাঁ তাই নাকি? সময় সুযোগ হলে ভালো, যদি কোনো কাজ থাকে আমি তখন ফোন দিব। বুঝলে? হেঁটেই করবো, তোমাদেরকে কাজে লাগিয়ে দিব। তোমরা তো ভালো হতে চাচ্ছ, ভালো হতে চাওয়াটাই হচ্ছে আসল ব্যাপার। ঠিক আছে বস, আসি তাইলে। আর যে কোনো কেসে খালি একটা মিস কল দিবেন, কুত্তার মতো সুইটার। তাই নাকি? তোমার জিব্বাটা দেখি। হবে, তুমি কুত্তার মতো ছুটে আসতে পারবে। আই অ্যাপ্রিশিয়েট। আসি বস, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও তোমাদের ভিজিটিং কার্ডও আছে, এই নাম্বারই না? ঠিক আছে ফোন দিব, ঠিক আছে? হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এভাবেই দেখা হয়ে যায়, বিপদ থেকে উদ্ধার হয়ে যায়। কোথায় যাচ্ছিস? ইউনিভার্সিটি। তোর সঙ্গে আমার কিছু কথা ছিল। ঠিক আছে বলো। তুই নাকি এক চাওয়ালার সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিস? কে বলল? যেই বলুক না কেন, আমার কাছে পাকা খবর আছে। নিশ্চয়ই মা এই খবরটা লিক করেছে, অবশ্যই তথ্য 50% রাইট। আর বাকি 50% কি? কেন, তোমার ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাত্র? মানে? মানে হচ্ছে আমি একটা ডিসিশন নিয়েছি বাবা। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাত্র এবং চাওয়ালা পাত্র দুজনের মধ্যে আমি লড়াই লাগিয়ে দেব। এই ধরো কুংফু কারাতে বা পাঞ্জা লড়লেও চলবে, আর যে জিতবে সে কি? কেমন লাগলো আইডিয়াটা? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। তা তো থাকবে, আমার বাবার প্রিয় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাত্র আপনি, বলুন। সেটা অবশ্য আপনি ঠিক ধরেছেন, তবে আমি যে এখানে আপনি কি করে জানবেন? কারণ আমি আপনাকে ফলো করেছি আপনার বাসা থেকে। আচ্ছা আপনি এখন কি বলতে চাচ্ছেন বলতে? না আমার আলাদা করে কিছু বলার নেই, কারণ পারিবারিকভাবে আমাদের যা কথা বলার পরিবার তো বলেই ফেলেছে। তারপরও আমি আপনার বাসায় গিয়েছিলাম, আপনার থাকা উচিত ছিল, আপনি ছিলেন না। এনিওয়ে আপনি কি কুংফু কারাতে এর কোনো কিছু জানেন? কেন? কারণ আপনি কিছু লড়তে হবে। আমি কিছু বুঝলাম না। ব্যাপারটা হচ্ছে তুমি, আমি বোঝাচ্ছি, তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি মানে আমাকে বিয়ে করে রেখে নতুন মেয়ে খোঁজা হচ্ছে তাই না? আমি তোমাকে সবকিছু খুলে বলছি। না কিছু বলা লাগবে না, আমি সব বুঝে গেছি। চিটার কথা কর, আজকে তোর খবর আছে, চল। তুমি এখানে এসব এসব কি মানে? আমি তোমাকে সবকিছু খুলে বলছি। না তুই আজকে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইট ইজ পাবলিক প্লেস। শেরওয়ানি পড়তে বলেছি, তার মানে আজ আমাদের বিয়ে। কি বলে আগে ফাইট, তারপরে শেরওয়ানি, তারপরে বিয়ে, কি বলো? কই এই লম্বা ছেলেটা? কি জানি ওয়াসিম আকরাম বিলেট থেকে আসছে, ও কই? লম্বা ছেলেটাকে তার সুন্দরী বউ এসে হাতে নাতে ধরে নিয়ে গিয়েছে। কি বলবো, বিবাহিত ছেলে আবার বিয়ে করতে চায়? বারবার সব জায়গায় বারবার। নিয়ে আসো, একদম সত্যি সত্যি মেরে দেবে। এখন এসব বাদ দাও, চলো। কোথায় বিয়ে করতে? অবশ্যই কোর্ট ম্যারেজ করব। শেষ মাসে আস্থার জায়গা কিন্তু একটাই, করবো, অবশ্যই করবো। বিয়ে করতে তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু কোর্টে যেহেতু দুজন কাজই না, দুজন সাক্ষী লাগবে তো। জি
বস আমরা দুজন তো আছি তাই তোমার তো ভালো বাবা বস তোমার সাক্ষী দিবে হ্যাঁ বস হ্যাঁ বল বাবা আপনার এই ধারণায় বিশ্বাস রাখে রাঁধুনিও। সংসারের সব খুঁটিনাটি দায়িত্বে আপনি যেমন আপোষহীন, গুণগত মানের ক্ষেত্রে তেমনই আপোষহীন আপনার রাঁধুনি। দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষের কাছে এক আস্থার নাম রাঁধুনি গুঁড়া মশলা।